জার্সি ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার জার্সি নয়। জার্সি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ একটা দ্বীপ রাষ্ট্র। ফ্রান্সের উত্তর পশ্চিম উপকূলের সেই দ্বীপেই ঘটেছে ক্রিকেটের প্রসার। এখনও আইসিসির মেজর কোনো ইভেন্টে খেলা হয়নি, আছে আইসিসির সহযোগী দেশ হিসেবেই। তবে এই দলটা টার্গেট করেছে 2027 ওয়ানডে বিশ্বকাপ। ব্রিটিশ রাজপরিবার শাসিত হওয়াতে জার্সিতে ছিল ব্রিটিশ সেনাদের ঘাঁটি। দক্ষিণ এশিয়ার মতো জার্সিতেও ক্রিকেটের প্রসার ঘটেছে ব্রিটিশ সেনাদের মাধ্যমে। এরপর থেকেই ছোট্ট এই দ্বীপে ক্রিকেট হয়ে উঠেছে জনপ্রিয়। 18 শতকের মাঝ থেকে জার্সিতে ক্রিকেটের শুরু। মূলত জার্সির কৃষক শ্রেণীর হাত ধরেই ক্রিকেটের প্রসারটা ঘটেছে সেখানে। যদিও কেউ পেশাদারভাবে ক্রিকেট তখন খেলতেন না, খেলতেন নেহাতি শখের বসে সময় কাটাতে। প্রশ্ন হচ্ছে, সেখান থেকে কীভাবে আন্তর্জাতিক মঞ্চে উঠেলো দলটা? জার্সি তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটা খেলেছিল 1950 সালে তাদের প্রতিবেশী দ্বীপ ও আর্চ রাইভাল গার্নসের বিপক্ষে। মজার ব্যাপার হচ্ছে, এই প্রতিদ্বন্দ্বিতা, এই দ্বৈরথ এশিজের চেয়েও পুরনো। এর নাম ইন্টার ইনসুলার। শুরুটা হয়েছিল 1861 সালে, যদিও প্রথম ম্যাচটা দুই দ্বীপ খেলেছিল তাদের স্থানীয় কলেজ টিমের ব্যানারে। এরপর টানা 36 বছর দুই দল খেলেছে বাৎসরিক হোম অ্যাওয়ে ভিত্তিতে। তবে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে পরবর্তী 52 বছরে মাত্র 4 বার হয়েছিল ইন্টার ইনসুলার ডার্বি। অবশ্য ক্রিকেট ছাড়াও রাগবি ফুটবলেও রাইভালরি আছে দুই দ্বীপের। জার্সির এই ক্রিকেট যাত্রায় অনন্য অবদান আছে একটা আলু ক্ষেতের। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। জার্সির বর্তমান অধিনায়ক চার্লস প্রিচার্ডের বাবা জিম প্রিচার্ড ছিলেন পেশায় কৃষক, কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে নিজের আলু চাষ করার জমিতে বানিয়েছেন পুরোদস্তুর একটা ক্রিকেট স্টেডিয়াম। 1977 সালে জার্সিতে কৃষকদের নিয়ে গঠিত হয়েছিল ফার্মার্স ক্রিকেট ক্লাব বা ফার্মার্স সিসি। সেই দলের খেলার সুবিধার জন্যই আলু খেতে ক্রিকেট স্টেডিয়াম বানিয়েছিলেন জিম প্রিচার্ড। সম্পূর্ণ কাঠামো নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল 2005 সালে। উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন মাইক গ্যাটিং, জিওফ বয়কটের মতো ক্রিকেটাররা। 2008 থেকে 2016 পর্যন্ত আইসিসির বিভিন্ন পর্যায়ের বাছাই পর্বের ম্যাচও হোস্ট করেছে জার্সির এই মাঠ। টিনেজে এই মাঠে খেলতে গিয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক জো রুটো। আধুনিক যুগে জার্সিতে ক্রিকেটের যে প্রসার, সেটার বেশিরভাগই হয়েছে প্রিচার ফ্যামিলির হাত ধরে। ক্রিকেট অন্তপ্রাণ জিম ও তার দুই ছেলে চার্লস আর জেমসও ক্রিকেটার। জিম প্রিচার্ড নিজেই বলেছেন, এই ফার্মার্সিসি না থাকলে জার্সিতে ক্রিকেট দল হয়তো দেখা যেত না। সেই ধারাবাহিকতা 2005 সালে আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে জার্সি। এরপর থেকে নিয়মিত খেলে আসছে আইসিসির ওয়ানডে ও টি টোয়েন্টির বিভিন্ন ডিভিশনে। 2018 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের ফাইনালে উঠেছিল জার্সি, তবে ম্যাচ জেতা হয়নি। বর্তমানে টি টোয়েন্টির র্যাঙ্কিংয়ের 27তম অবস্থানে আছে দলটা। তবে ক্রিকেটের প্রতি যে নিবেদন আর ভালোবাসা তাদের, অচিরেই হয়তো আইসিসির কোনো মেজর ইভেন্টে দেখা যাবে তাদের।